ময়দানে মুসল্লিদের চলাচল নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো বাড়ানো হয়েছে ময়দানের পরিধি এরই মধ্যে ইজতেমার প্রস্তুতির কাজ প্রায় সত্তর ভাগ সম্পন্ন করেছেন আয়োজকরা মুসল্লিদের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার সিসি ক্যামেরা সহ থাকছে সব ধরনের নিরাপত্তা উপকরণ টঙ্গির তীর থেকে ফিরে আরও জানাচ্ছেন তোহা খান তামিম স্বেচ্ছাশ্রমের এই মহাযজ্ঞ চলছে একশো ষাট একরের টঙ্গির তুরাক্তীরে ইজতেমা প্রস্তুতি সম্পন্ন করতে সারা দেশ থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হয়েছেন স্বেচ্ছাসেবক পুরো মাঠে ছড়িয়ে পড়ে কেউ করছেন পরিচ্ছন্নতার কাজ কেউ চট বিছিয়ে দেওয়ার কাজে ব্যস্ত কেউ আবার হাতে হাত মিলিয়ে অন্যের কাজে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসছেন মাঠের পূর্ব ও পশ্চিম পাশে নতুন চোদ্দটি ক্ষিত্তা যুক্ত করার মাধ্যমে এবারই প্রথম বাড়ানো হয়েছে ইজতেমা ময়দানের পরিধি শব্দযন্ত্র আলোর ব্যবস্থা সহ বাকি রয়েছে বৈদ্যুতিক সংযোগের কাজ সেনাবাহিনীর সহায়তায় তুরাগ নদীতে তৈরি করা হচ্ছে ছয়টি ভাসমান সেতু এখনও চলছে ইজতেমার মূল মঞ্চ নির্মাণের কাজ আমরা মুসলমান সবারই দরকার হয়তো আল্লাহ করতে না তো দেখলাম যে ঠিক আছে ইস্তেমায় যে কাজ করবো কোনো টাকা পয়সার জন্য আসেনি আর দুনিয়ার কোনো লোভের জন্য আসি না আসে আল্লাহ রাজি খুশির জন্য আমি সমস্ত দেশবাসীর কাছে সমস্ত বিশ্ববাসীর কাছে দোয়া চাই যাতে আমরা সফল দই হই আগামী দশ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এখানকার মুরব্বিরা আশা করছেন লক্ষ লক্ষ মুসল্লির উপস্থিতিতে কানাই কানাই পূর্ণ হবে একশো ষাটে করের এই ইজতেমা ময়দান আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত হবে টঙ্গির তুরাক্তির তাই প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নিঃশিদ্ধ নিরাপত্তা নিশ্চিতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না সিসি ক্যামেরা ছাড়াও পুরো ময়দানকে ঘিরে ফেলা হবে নিরাপত্তার চাদরে খিত্তাই ক্ষিত্তাই থাকবে সাদা পোশাকে পুলিশ আগামী বারো জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর চার দিন বিরতি দিয়ে সতেরো জানুয়ারি শুরু হবে তিন দিনের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব তোহাখান তামিম সময় সংবাদ গাজীপুর